বাগেরহাটে ভুয়া ঠিকানা ব্যবহার করে একাধিক বিয়ে এবং অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় মারুফ শেখ 40 নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণার শিকার শরণখোলা উপজেলার জেসমিন আক্তার নামের এক নারীর মামলায় বৃহস্পতিবার রাতে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর এলাকা থেকে মারুফকে গ্রেফতার করে শরণখোলা থানা পুলিশ। প্রতারণার মাধ্যমে সে অন্তত 5টি বিয়ে করেছে, কখনো সেনাবাহিনীর মেজর, গোয়েন্দা কর্মকর্তা, আবার কখনো র্যাবের কর্মকর্তা কিংবা ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিয়ে করাই ছিল তার নেশা। বাগেরহাটের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন এসব তথ্য জানান। গ্রেফতার মারুক বাগেরহাট সদর উপজেলা শ্রীঘাট এলাকার রমজান আলী শেখের ছেলে। সে বাংলাদেশ রাইফেলস বিডিআর সৈনিক পদে কর্মরত ছিল। 2014 সালে তিনি চাকরিচ্যুত হন। অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন বলেন, আমাদের এখানে জেসমিন আক্তার নামে একজন ভুক্তভোগী নারী আমাদের এসপি স্যারের কাছে প্রথম আসেন। তার একটা অভিযোগ ছিল যে মারুফ শেখ নামে এক ভদ্রলোক তাকে ভুয়া নাম পরিচয় দিয়ে, জাকারিয়া ইসলাম নাম পরিচয় দিয়ে তাকে বিয়ে করেন 2020 সালের সেপ্টেম্বর মাসে। তো এর পরবর্তীতে তার কাছ থেকে বিভিন্ন সময় 4,30,000 টাকা হাতিয়ে নেয় এবং 75,000 টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। ভদ্রমহিলা যখন আমাদের কাছে অভিযোগ করে, এই সংক্রান্তে শরণখোলা থানায় আমাদের একটা মামলা রুজু হয়। মামলার অনুসন্ধানে নেমে আমরা যখন খোঁজ করি তখন দেখা যায় যে যিনি জাকারিয়া ইসলাম পরিচয় দিয়ে জেসমিন আক্তারকে বিয়ে করেন, তিনি তার প্রকৃত পরিচয় আসলে মারুফ শেখ এবং তিনি বাগেরহাট সদর থানা নিবাসী। পরবর্তীতে তার লোকেশন আমরা জানতে পারি, খুলনার ফুলতলা থানা তিনি থানায় অবস্থান করছেন। পরবর্তীতে আমাদের এসপি স্যারের দিক নির্দেশনে এক পুলিশের 24 দল ফুলতলা থানা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে ইতিমধ্যে জেসমিন আক্তার ছাড়াও আরও 4 জন মহিলাকে এরকম প্রতারণার মাধ্যমে বিয়ে করেছেন এবং বিভিন্ন অঙ্কের টাকা হচ্ছে তিনি হাতিয়ে নিয়েছেন। তো আমরা ইতিমধ্যে জেসমিন আক্তার ছাড়া সালমা বেগম নামে আরেকজনের অভিযোগ পেয়েছি এবং আরও যেসব অভিযোগ রয়েছে অনেক ভুক্তভোগী এখন আমাদের কাছে এসে অভিযোগ করছেন, আমরা সেগুলো খতিয়ে দেখছি এবং যাচাই বাছাইয়ের সাপেক্ষে আমরা আরও বিস্তারিত। একটা বিষয় আমরা জেনেছি যে উনি বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থা, পুলিশের দুজন কর্মকর্তা এবং সেনাবাহিনী এরকম পরিচয় দিয়েছে, সেই বিষয়টাকে আপনারা তার কাছ থেকে জানতে পারছেন কিনা? জি, আমরা ভুক্তভোগী নারীর কাছ থেকে জানতে পেরেছি যে তিনি বিভিন্ন সময় নিজেকে হচ্ছে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন এবং নিজেকে যশোর নিবাসী পরিচয় দিয়েছেন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তিনি বিডিআরে কর্মরত ছিলেন। আমরা জানতে পেরেছি তিনি চাকরিচ্যুত হয়েছেন কিন্তু এখনও অফিসিয়ালি আমরা জানতে পারি নাই। তো এই বিষয়গুলো আরও যাচাই বাছাইয়ের সাপেক্ষে আমরা বলতে পারব। আচ্ছা ম্যাডাম, এই তাকে কোত্থেকে ধরলেন সেটা একটু বলুন। আমরা তাকে গ্রেপ্তার করেছি খুলনার ফুলতলা থানা থেকে, এলাকা থেকে। এটা কি গতকালকে? হ্যাঁ গতকালকে। আজকে আদালতে সুপর্দ করা হবে। এদিকে প্রতারক মারুফ শেখের গ্রেফতারের খবর পেয়ে শুক্রবার সকালে প্রতারণার শিকার অন্তত 5টি পরিবারের 20 থেকে 25 জন নারী পুরুষ থানার সামনে উপস্থিত হন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানকে মারুফের প্রতারণার বিষয়টি অবহিত করেন। প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত পাওয়ার দাবি জানান। আমার ভাগ্নি বিয়ে করিয়া কইছে আমি চাকরি দিতে পারি, আমি সেনাবাহিনীর চাকরির কথা কই আমার কাছে কিন্তু 7 লাখ টাকা নিছে। আমি প্রতারকের কঠিন বিচার চাই। আমার কাছে দিয়ে 3,17,000 টাকা নিয়েছে, আমার এই ছেলের চাকরি দেবে এই কইয়া আমি চাকরি দেয় না, আমার ঘুরায় ফেরাই 3 বছর ঘুরায়। আর একবার আমরা র্যাপ লই গেছি খোঁজ দে, যাইয়া ওর বাড়ি ঘর তালাশ করছি পাই না, আর বোনের বাসায় গেছি র্যাপ লইয়া পাই না। এই আমরা আর বিচার চাই। প্রতারণার বিচার ও টাকা ফেরত চেয়ে মামলার বাদী প্রতারণার শিকার জেসমিন বেগম বলেন, ঘটক আইয়ুব আলী হাওলাদার প্রথমে যাইয়ে বলছে যে ভালো একটা ছেলে আছে, দুইটা ছেলে মেয়ে হইলেও সমস্যা নাই, ছেলে মেয়ে সমেত সে বিয়ে করবে। সে তার একটা ছেলে, সে 8.5 বছর হয়েছে বিয়ে করে নাই, সে র্যাপের মেজর। তারপরে আমার আব্বু রাজি হইলে, আমরা সবাই রাজি হইলাম যে যখন র্যাপের মেজর আমার মেয়ে দুইটা মানিয়ে নেবে, সেই উপলক্ষে আর কি আমি বিয়ে করলাম। বিয়ে করার পরে সে আমার কাছ থেকে ঘর তোলার জন্য টাকা নিয়েছে, প্রথমে নিয়েছে 2 লাখ, তারপরে নিয়েছে চেইন একসারা, তারপরে নিয়েছে লাস্টে নিয়েছে 2 লাখ, তারপরে নিয়েছে বলে যাইয়া 20,000 একবার নিয়েছে, আবার একবার নিয়েছে 10,000। এই নেওয়ার পরে টাকা টোকা নেওয়ার পরে মানে আমরা 1 মাস পরে শুনি যে ও প্রতারণা। এই শোনার পরে আমি মানে আব্বারে বললাম যে ওরে জানানো লাগবে না, আমি আগে দেখি সত্য কিনা। এই আমি আস্তে 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 ও টুনটুনি পাইছে, টুনটুনি পাওয়ার পরে ও ওই দূরে সরে গেছে, বলছে যে আমি এখন প্রমোশন বাড়ছে, আমি এখন ডাইরেক্টরে ঢাকায় যাচ্ছি।
ঢাকায় যাইয়া অনেক দিন ছিল, সেলা থাকার পরে আবার আসছে, আবার আসার পরে আবার আমার কাছে আসছে, আমার কাছে থাকছে। তাই আমি তখনও বুঝি নাই, আর আমার আব্বা আম্মার কথাও আমি শুনি নাই যে স্বামী সে। আপনি কোথায় ছিলেন? আমার এই শরণখোলা উত্তর তাফাল বাড়ি, আমার বাবার বাড়িতে ছিলাম, তারপরে আমার বোনের বাড়ি আনিয়ে রাখছে 3 মাস। আপনার বোনের বাড়ি? জি, সে ওদের আসছে গেছে, ওই অফিসে গেছে, বলছে যে আমি অফিসে যাই, আবার আমি আসবো অনেক বিকেলে রাত্রে, ওই সকালে গেছে আবার বিকেলে আসছে, আবার রাত্রে গেছে ডিউটিতে, বলছে যে আমি ডিউটিতে যাই, আবার সকালে আসছে, এরকম আসা যাওয়া করছে। এখন আপনার চাওয়া কি? আমার চাওয়া এর বিচার, আর আমার টাকা উদ্ধার, আর আমার স্বর্ণের চেইন উদ্ধার। আপনি কি করতেন? আপনি? আমি খুলনা নার্সিং পড়াশোনা করতাম, আর এখনও মানে ভর্তি আছি, কিন্তু আমি টাকা পয়সা চালাইতে পারি না, এখন আমি ফর্ম ফিল আপে নগদ করি নাই এই টাকা জিননি, আর আমি নিজে প্রাইভেট পড়াই, আর আমি নিজে দর্জি কাজ করি করি। সেইভাবে টাকা পয়সা ম্যানেজ করে ওরা দিয়েছেন? জি, আমার আব্বু খারামে দিয়ে টাকা, জমি থেকে টাকা আনছে, আমি জমি থেকে টাকা দিয়েছি। স্থানীয় ঘটকের মিষ্টি কথায় মন গলার কারণে কোনো খোঁজ না নিয়ে মারুফের কাছে মেয়ে বিয়ে দেন সুলতান জর্দার। তো আমাদের দেশীয় ঘটক, তো ওর কথা মুরব্বী হেও মুরব্বী, আমার বস যে আপনার আর্মি মেজর মাইয়ের দিলে ভালো ওই খুব, তা মাইয়া আমার তো সময় নার্সিং পড়ে কলেজে খুলনা, তো কইছে যে না পড়াশোনা লাগবে না, ভালো ছেলে আর্মি মেজর, আপনার সম্বন্ধবাদ করলে ভালো হইবে না, আপনি করেন। তো ওর কথাই আমি তো বিশ্বাস করছি, ওর কথায় ওর কথা করছি, সুমন্তবাদ করছি, বাগেরা রাইয়ে কাবিন করছি, বাগেরার কাজী অফিসে, কাজী অফিসে 3 লাখ টাকা কাবিন করছি, আমরা বিয়েথা করছি। বিয়েথা করার পরে শুনি যে আপনার গুন্ডা, হ্যাঁ খালি টাকা টাকা নেয়, 1 ফিল্ডেছে 2 লাখ, 2 লাখ নিয়েছে 1 ফিল্ড, হেয়ের পর আবার 2 লাখ, হ্যাঁ হেয়ারবান 20,000, তাই ওই এই বিষয়ে কথা বলার জন্য শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্দা ঘটক আইয়ুব আলী হাওলাদারকে ফোন দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।